আমার মনে হয় যে উনি যদি এই আগের আলাপটুকুই শেষ করে রাখতেন হিরো আলমকে কিছু না বলে, তাহলে সুন্দর হতো কিন্তু প্রচার পেতেন না। এখন অনেকে আবার আলোচনা করতে গেলেই তোমরা সবাই ওনার নামটাও চলে আসছে, হিরো আলমের নামটা চলছে। ভাই হোয়াট হোয়াট ইজ ইস হোয়াট ফর? আমি আমার হ্যাঁ আমি রুচি দুর্ভিক্ষ চলছে, আমি 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 বলছি, কিন্তু রুচির দুর্ভিক্ষের প্রোডাক্ট এরা না, রুচির দুর্ভিক্ষের প্রোডাক্ট বর্তমান সোসাইটি, বর্তমান সমাজে যারা বড় হয়েছে তারা সবাই রুচির দুর্ভিক্ষের প্রোডাক্ট। কিছুদিন আগে নাটকের একজন গুরু মামুনুর রশিদ সাহেব একটা ইন্টারভিউতে বলেছিলেন যে বর্তমান সময়ে মানে রুচির দুর্ভিক্ষ চলছে, আর এই রুচির দুর্ভিক্ষে হিরো আলমদের উত্থান হয়েছে। তা আমি এই জন্যই বললাম আর কি যে নেগেটিভ নিউজ পজিটিভ নিউজ বা এই সংক্রান্ত বিষয়ে। তো আপনার আপনি এর আগেও একটা কথা বলে দিয়েছেন যে এর আগে বলতে অনেক আগে বলছেন যে আইসিইউতে বা পুলিশ স্টপ চলচ্চিত্র বা সবিজ আঙ্গন, তারপরেও কিন্তু নাটক সিনেমা হচ্ছে, বর্তমানে অনেকে আশার আলো দেখছে যে সিনেমামুখী হচ্ছে দর্শক বা প্রচুর নাটক হচ্ছে, ভিউ অনেক হচ্ছে। সেখানে মামুনুর রশিদ সাহেবের এই কথাটা আসলে কার ফরে বা বিফরে যায় যে রুচির দুর্ভিক্ষে হিরো আলমের উত্থান? না, আমি জানা মামুনুর রশিদের এই বক্তব্যের ব্যাপারে যেটা বলার, আমার মনে হয় যে আমি আমার আগের কথাগুলোতে তার জবাব দিয়ে দিয়েছি অলরেডি। স্ট্রেইট এটা বলার কোনো জাস্টিফিকেশন নেই। তবে রুচির দুর্ভিক্ষ যদি শুধু বলা হয়, তাহলে আমি তো ছোট্টভাবে যদি জিজ্ঞেস করি তাহলে রুচির দুর্ভিক্ষ আমাদের কোন জায়গায় হয়নি? স্বাধীনতা 1972 পরে আমাদের রুচির দুর্ভিক্ষ তো, যার কথাকে উনি কোট করেছেন তিনি যখন বলেছেন সে সময়টার কথা তো ভাবতে হবে। তার পরবর্তী পর্যায়ে আমরা যে রুচির দিক থেকে আমরা আজকে যে যা পর্যায়ে চলে এসেছি, সেই সময় যে ড্রেস আমরা পরতাম সেই ড্রেসকে আমরা এখন পরছি, সেই সময় যে ভাষায় আমরা কথা বলতাম সেই ভাষায় কি আমরা আজকে কথা বলছি? মানবিক গুণাবলী যেগুলো তখন 1972 বা তার পূর্ববর্তী পর্যায়ে ছিল, একটা লোক রাস্তায় পড়ে থাকলে পরে সেটা সেই লোকটাকে আমরা হেল্প করতে চেষ্টা করতাম, আঘাতপ্রাপ্ত কোনো লোককে হেল্প করার চেষ্টা করতাম। আর তার পরবর্তী পর্যায়ে আমরা দেখা গেল যে কোনো লোক পড়ে গেলে ওই জায়গায় তার কাছে গিয়ে আবার একটা ঝামেলার মধ্যে পড়ে যাবো, দূর বাবা আমি দূরে থাকি, অথবা একটা লোক ডুবে যাচ্ছে তাকে সেই জিনিসটাকে শ্যুট না করে আমরা ডুবে যাচ্ছে এইটাকে শ্যুট করে তাকে বাঁচানোর চেষ্টাটা না করে, তো এটা কি রুচির, এটা কি আমাদের রুচির দুর্ভিক্ষ নয়? মানবিক মানবিকতার যে মূল্যবোধ যেগুলো ছিল সেগুলোর দুর্ভিক্ষ তো আমাদের হচ্ছে। উই আর ডিগ্রেডিং ইন অল দ্য ফেজেস। এটা রাজনৈতিক মহলেও সেই ক্যাটাগরি দুর্ভিক্ষ হচ্ছে। সেখানে আগে আগে যেমন সমস্ত রাজনৈতিক নেতারা একসাথে বসে গল্প কথা বলতো, গল্প করতো, আড্ডা মারত, আলাপ আলোচনা করতে চায়, আজকে সেই সেখানে কি আমরা সেটা করতে পারছি বা দেখছি? তা তো দেখছি না। একজন যদি কথা বলে, কোনো ভালো কথাও যদি বলে, তো অন্য জল সেখানে ঘেউ করে তাকে আক্রমণ করার চেষ্টা করে। তো ভালো কথা বললে সেইটাকেও তুমি আক্রমণ করছো, তো মানে তুমি যদি বলো তাহলে সেটা খুব ভালো হচ্ছে, ওটাই সঠিক, ওইটাই সঠিক। এই এই এইটা কি প্রচণ্ড দুর্ভিক্ষ নয়? এটা তো চরম দুর্ভিক্ষ। এই কারণের জন্য তুমি পরমত সহ্য করছো না, এবং মানুষের সাথে আলাপ আলোচনা করার যে বেসিক জিনিসটা, ডেমোক্রেটিক নর্মসের যেটা বেসিক জিনিস, যে তুমি কথা বলো এবং তুমি অন্যকে কথা বলতে দাও। এবং এ সম্পর্কে তো আরও একজন জ্ঞানী বলে গেছেন যে আমি আমার কথা, আমি কথা বলার রাইটের জন্য আমি লড়ব, ঠিক তেমনিভাবে আমার যারা বিরুদ্ধাচারণ করবে তাদেরও যাতে কথা বলতে পারে সেই রাইটটার জন্য আমি লড়ব। তো এই টোটাল দুটো জিনিস যদি না হয় তখন কিন্তু সেটা দুর্ভিক্ষ, মানে দুর্ভিক্ষের আস্তে 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 দুর্ভিক্ষের পর্যায়ে আমরা চলে গেলাম। তো ঠিক তেমনিভাবে আর যাকে ইঙ্গিত করে বলেছেন, আমার মানে এইটুক ইঙ্গিত না করলে ওই
আমি ব্যক্তিগত মনে করি কাউকে ইঙ্গিত করে বলাটার কোনো জাস্টিফিকেশন নাই, কারণ যার যার সম্পর্কে ইঙ্গিত করেছে সে লোকটি হয়তো তার মেধা দিয়ে হোক, তার পরিশ্রম দিয়ে হোক, তার সে একটা রাইজ করেছে, একটা ভালো জায়গায় সে পপুলার হয়েছে, কিন্তু সে তো কোনো খারাপ কিছু করে তো এখানে আসেনি। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে সে তো চুরি করে আসেনি, ডাকাতি করে আসেনি, হাইজ্যাক করে আসেনি, বা যা এই স্ট্রাগলড, এবং তার যে এই স্ট্রাগল একেবারেই রাস্তার, যদি আমরা বলি একদম চানাচুর বিক্রি করার থেকে শুরু করে তার উত্থান, সেখান থেকে না খেয়ে থাকার অভ্যাসও তার আছে, এবং তার এইটা এবং তার এই তার যে প্রত্যেকেই একটু বড় 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 হওয়ার জন্যে উপরে অবস্থান করার জন্যে চেষ্টা প্রচেষ্টা করেছে প্রচেষ্টা করেছে, এবং তা তো আমরা বহু জায়গায় দিই, আমরা পৃথিবীর ইতিহাস খুঁজলেও তো এরকম পাই যে সাধারণ একজন নাগরিক সে সাধারণ ঘর থেকে কাজ করে সাধারণভাবে কাজ করে লাস্ট টাইমে একটা দেশের রাষ্ট্রনায়ক বা রাষ্ট্র, এখন তার তাকে সে কোথায় কাজ করলো, কী কাজ করলো, এটা নিয়ে ইঙ্গিত করাটা আমার মনে হয় এটা খুব সুখকর লাগে না আমার কাছে। আরও বরঞ্চ আমি এটাকে ইন ওয়ান সেন্স তার এই স্ট্রাগল করাটাকে এবং তার সেই প্রতি পদে উপরের দিকে যাওয়াটাকে আমি তো তাকে মোটামুটি একটা ভালো নজরেই দেখি, বিকজ এই স্ট্রাগল টু রিচ হিয়ার, এবং এখন পর্যন্ত আমি যেটা দেখেছি দুই একটা সময় ছাড়া সে সত্য কথা বলতে কখনো পিছপা হয় না, যেটা আমাদের শিক্ষিত তথাকথিত শিক্ষিত সমাজ যারা একেবারে নিজেদেরকে ভদ্র বলে বলেন কিন্তু বিচার বিচার বিবেচনায় আমার কাছে কখনোই তাদেরকে তা মনে হয় না, কারণ তারা ওই যে বললাম যে নিজের মত হলে ঠিক আছে, পরে যদি কিছু বলে তাহলে সেখানেই তাকে আক্রমণ করে বসে, কাজে সে তার মধ্যে সেই সহিষ্ণুতা পরমত সহিষ্ণুতা যেটা সেটা খুঁজে পাওয়া যায় না। এখন ও সত্যি কথা বলে এটা তোমার গায়ে লাগার কোনো জাস্টিফাইড কোনো রিজন নাই, আর চেহারার ব্যাপারে যদি হ্যাঁ যদি অনেক সুন্দর মানে হ্যান্ডসাম চেহারা হতো তাহলে হয়তো বলতে, সেটার জন্য তো সে দায়ী না, সেটা সৃষ্টিকর্তা তাকে যেভাবে সৃষ্টি করেছে সেই হিসাবেই সে ওখানে এসে, সে এখন পর্যন্ত কোনো বিরূপ কাউকে আক্রমণাত্মক কোনো কথা রাজনৈতিকভাবেও কোনো আক্রমণাত্মক কোনো কথা এবং কোনো কোনো কালচারাল ফ্রন্টের ব্যাপারেও কখনো কোনো কথা, যা আমরা অনেকেই অনেক সময় যা বলে থাকি তো সেটা তো সে কখনো করেনি, কাজেই আমি ঠিক তার অবস্থান করে তার উত্থানটাকে কি আমি সহ্য করতে পারছি না, এটা তো ঠিক গ্রহণযোগ্য ব্যাপার না। নাটকের মধ্যে আবার অনেকে বলে যে ওবায়দুল কাদেরকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন হিরো, না ওবায়দুল কাদেরকে কিন্তু সে চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ করেছে এটাকে, এটা তো ফুটবল খেলার মাঠ না, সে বলতেই পারে একজন ডেমোক্রেটিক, ইট ইজ ইজ ডেমোক্রেটিক রাইট, আমি ইলেকশন করেছি, আমি 900 ভোটে হেরেছি, আপনি আমাকে বলেছেন যে যাই কিছু বলে থাকুক সেটা খুব ভালো সুন্দর একটা মত হয় না, এখন যার মত হয় না আমি তাকে চ্যালেঞ্জ করতে আমি তাকে বলতেই পারি যে আমি ইলেকশন করেছি আসেন আপনি আর আমি দুজনে ইলেকশন করি, ইলেকশন করে যে যার পপুলার হবে যায় পপুলার ভোট পাবে মানুষের কাছ থেকে তাকে আপনি ফেলে দিতে পারেন না, তো সে চ্যালেঞ্জ করার রাইট তো সবারই আছে, আমার আছে তোমার আছে যে কেউ চ্যালেঞ্জ করার রাইট আছে, মাননীয় প্রধানমন্ত্রী আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তাকে তাকেও তো দু জায়গায় তার অ্যাগেনস্টে গিয়ে সেই আনকনটেস্টেড গেছে, তা তো যায়নি, একটা লোক দাঁড়িয়েছে, দুইটা লোক দুইটা পাঁচটা পার্টির রিপ্রেজেন্টেটিভ তার অ্যাগেনস্টে দাঁড়িয়েছে, তো এই যা দাঁড়ানোটা তার তার চ্যালেঞ্জের ব্যাপার না যে ওনাকে আমি চ্যালেঞ্জ করে দাঁড়িয়েছি, হ্যাঁ আসেন দেখি, তো এটা তো এটাতে তো কারো গাজগুলি হওয়ার কথা তো নয়, উনি আগেরটুক পর্যন্ত সুন্দর কথা বলেছেন, তবে সেটা আমাদের যদি আমাদের নিজেদের আমাদের নিজেদেরই আমরা অনেক নিচে চলে গেছি
দুর্ভিক্ষ একদিনে আসে না। এই স্বাধীনতার পরবর্তী পর্যায়ে আমাদের রুচিতে, আমাদের মানবিক চিন্তাধারায়, আমাদের মানসিক চিন্তাধারায় সব জায়গায় রুচিবোধের আজকে তার অভাব মানে পরিলক্ষিত হচ্ছে। ড্রেসের ব্যাপারে নাই বললাম, কারণ ড্রেসের ব্যাপারে বলতে গেলে ছেলেরা তো কী ড্রেস পরে এটা পড়তে 3 ঘন্টা লাগে, মানে রুচি এই পর্যায়ে চলে গেছে। আর মেয়েরা অনেকেই যা পরে সেটা তো বর্তমান সময়ের জন্য হয়তো ওইটাই প্রযোজ্য, ঠিক আছে পড়ুক তার ভালো লাগে। এই সময়ে যারা তাদের উত্থান হয়, আমি যদি উদাহরণস্বরূপ, যেহেতু উদাহরণের কথাটা আসলো হিরো আলম, মানে তারা কি এই সময়ে মানে সৃষ্টি হয়ে বা একটা অবস্থান তৈরি করে অন্যায় করে ফেলেছেন বা অনধিকার চর্চা করে ফেলেছেন, বা এই সময় যারা সৃষ্টি হচ্ছেন, ভালো কাজ করছেন, তারা কেন উদাহরণ হচ্ছে যে রুচির দুর্ভিক্ষ থেকে এদের উত্থান, বা নেগেটিভিটি কেন তাদের দিকে যাচ্ছে? এটা ব্যক্তিগতভাবে কারো কারো চিন্তার বহিঃপ্রকাশ হতে পারে। আই ডোন্ট অ্যাগ্রি টু অল দোজ থিংস, কারণ এটা সময়ের সাথে সাথে কিছু কিছু পরিবর্তন হবেই, এবং সেটা স্বাভাবিকভাবেই আমরা যখন বলি, আমি যখন বলি তখন বলি, আরে এই ফিল্মের আর্টিস্ট ছিল তো অমুকে ছিল। আজকে যারা ছবি দেখে তারা বলে যে ওই দিলীপ কুমারী ঢঙ্গেরা অভিনয় চলে না এখন, এখন এটা এখনকার মতো অভিনয় হতে হবে। যে কারণের জন্য নাটক যেটা আগে যেভাবে মঞ্চের মধ্যে সবসময় নাটক হতো, এখন তো নাটক রাস্তায় চলে এসেছে, মানে রাস্তায় নাটক নাটক প্রচার প্রচার মানে করা হচ্ছে, যেটা রাস্তার মধ্যেও সেটা মানুষের জীবন নিয়েই, সেটা জীবনের একেবারেই কাছাকাছি যাওয়ার জন্য এক্সপেরিমেন্টাল নাটকগুলো করা হচ্ছে। সেই নাটকও সেই মঞ্চ, আমার তো মনে হয় যে নাটকের মঞ্চেও কিছুটা আমরা আভিজাত্য হারিয়েছি। সেখানে ঠিক যেরকমভাবে মামুন সাহেবরাই যে সব নাটক করেছেন বা সব জায়গায় অভিনয় করে নাটকের চর্চা করেছেন, সেসব জায়গাগুলো কি প্রয়োজন মতো সারা বাংলাদেশে বেড়েছে? সেই একই তো এক আর দুইটা নাট্য মঞ্চ, এর সেটার তো কোনো ডেভেলপমেন্ট নেই। সারা বাংলাদেশে যেটা ডেভেলপ করা করা দরকার ছিল মানুষের মেন্টাল ইস্যুর জন্য, মানে মানসিক প্রশান্তির জন্য এবং মনের আত্মার খোরাকের জন্য, এই জায়গায় তো আমরা প্রচণ্ড রকম দুর্ভিক্ষে আছি বলা যেতে পারে। যা কিছু হচ্ছে কিছুটা ঢাকা কেন্দ্রিকই বলা যেতে পারে, এই বাইরে চিটাগং কিছুটা করছে, রাজশাহী কিছুটা করছে, এর বাইরে আর জেলা কোথায়, যারা যেখানে আমরা কালচারাল ফ্রন্টে, আমরা অনেক কালচারাল ফ্রন্টে বা খেলাধুলার মঞ্চে সব জায়গায় সব কিছু করছি, এটা তো আমি বলবো যে এটা সেন্ট্রালাইজড হয়ে গেছে, এবং সেন্ট্রালেও ঠিক তেমন পর্যায়ে যাচ্ছে না যেখানে গেলে পরে আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা একটা ভালো, অনেক ভালো ডেভেলপ দিকে জিনিসে যাওয়ার চেষ্টা করছি। আমরা তো তেমন মঞ্চ আমরা এখন পর্যন্ত তৈরি করতে পারিনি যে মঞ্চে সত্যিকারভাবে আধুনিক নাটক, যেটা বিদেশে আমরা দুই এক জায়গায় দেখুন দেখি, সেই পর্যায়ে যে চেঞ্জ আওয়ারগুলো হয়, পিছনের জিনিসগুলো যেমন সরে যায়, এইসব ভাবি যে যা কিছুই হয় সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সব সিস্টেমই, এখন তার সেই জোরে গলায় চিৎকার করে নাটক তো আর করা হয় না। সেটা এখন যেটাই নাটক করে ভালো হবে লাইফফুল নাটক হতে হয়, এবং সেটা সাউন্ড সিস্টেমটা এমনভাবেই সেট করা হয় যেটা সাউন্ড সিস্টেমটা সমস্ত মানুষের কাছে গ্রহণ শুনতে পারা যায়। তো নাটক তো কাজে আমরা সেখানেও তো বলতে পারি যে যেটা আমাদের ডেভেলপ করা দরকার ছিল আমরা সেখানেও আমরা ডেভেলপ করতে পারিনি। তো সেক্ষেত্রে চলচ্চিত্র জগতেও একই অবস্থা। চলচ্চিত্র জগৎ, তুমি বাইরে আইম্যাক্স একটা হল আছে, আইম্যাক্সের সিস্টেমে হল, তুমি একবারে আইম্যাক্সে যদি হল সিনেমাটা দেখো কোনো ছবি, তো তার পরবর্তী পর্যায়ে তোমাকে বলতে হবে না যে দর্শক তুমি এখানে আসো, তোমাকে যেতে হবে। এখন তুমি এই জায়গায়, আমরা এখন পর্যন্ত আমরা ডিজিটাল ফরম্যাটের ছবি বানিয়ে যেখানে প্রজেক্ট করছি, তো প্রজেক্টটা তো সেই ফরম্যাটের জন্যই তৈরি হয়নি এখন পর্যন্ত, যদি লাফালাফি করছি আমরা বলছি হল বাড়াও হল বাড়াও হল বাড়াও, হল বাড়ালে তো হবে না, শুধু সেই হলগুলোকে বর্তমান সময়ের মানসিক সময়ে আনতে হবে, যখন টেলিফোন দিয়ে তারা ছবি দেখতে পারা যায় এবং সেই এফেক্টটা মোটামুটি ছোট স্ক্রিন হলেও মোটামুটি দেখা যায়,
সেই কারণের জন্য বেশিরভাগ লোক যখন দরকার হয় ছবি দেখার, তারা এই টেলিফোনের মাধ্যমে সেই ছবিগুলো দেখে। এখন আই হলে যেতে হলে তো আমাকে ভালো সিনেমা হল তৈরি করতে হবে। আমি নাম্বার অফ মুভিজ, আমি সিনেমা হলস, দ্যাট ইজ ভেরি নেসেসারি। এবং ঠিক ঠিক নাম্বার অফ সিনেমা হলসগুলো সেই আগের প্রজেকশনের মতো আগের সিস্টেমের সাউন্ড সিস্টেমে দিয়ে না, সেটা হবে না। দ্যাট মাস্ট বি ইন ওয়ান সেন্স, একেবারে সাধারণ কথা যদি বলা যায়, ইট মাস্ট বি ডিজিটালাইজড, তখন সেটা ডেভেলপড হবে। মানে আমরা ডাকতে হবে, পাবলিককে বলতে হবে না যে বাংলাদেশ ফিল্ম মরে গেছে, শেষ হয়ে গেছে। সিনেমা হলের পরিবেশ এবং টোটাল ছবি দেখার যে একটা মজা, সেই জিনিসটা তখন একবার আইম্যাক্সে যদি সে দেখে সিনেমা, সে জীবনে কোনো দিন আর এই টেলিভিশনে এইসব জিনিসের মধ্যে ছবি দেখবে না। তো এখন সেখানেও তো আমাদের দুর্ভিক্ষই হয়ে গেল নাই। এমনিতে মানে মামুনুর রশিদ সাহেব বা হিরু আলমদেরকে বা মামুনুর রশিদ গং যারা আছেন তাদেরকে আপনার দৃষ্টিতে পরামর্শটা কি দেওয়া উচিত? কারণ আসলে না, এটা এটা আমি 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 পরামর্শ দেওয়ার মতো উদ্ধত্ব আমার নেই, কাউকে পরামর্শ দিতে আমি রাজি না। আমি শুধু বলতে পারি আমার জন্য, আমাদের জন্য যেটা ভালো এইটা বোধ হয় আমরা সবাই, সেটা তো আমি আগেই মানে এই ইন ডিটেলস আলাপ করার আগেই তো আমি ডাইরেক্টলি বলে দিয়েছি যে আমাদের পরমত সহিষ্ণু হতে হবে, আমাদেরকে অন্যকে সম্মান দিতে হবে, আমাকে নিজে যেমন কথা বলি তেমনি অন্যের কথা বলার রাইট তাকে দিতে হবে। তো এই এইগুলোর লিমিট ছাড়িয়ে যখন যাবে, তখন যদি একটা হচ্ছে যে রিংয়ের মধ্যে খেলতে যাচ্ছি, দুই দলে খেলছি, খেলাটা খেলার মধ্যে জানা যাচ্ছে, কিন্তু এসে যদি বলি যে আয় তোর সাথে আমি এই তোর খুনাখুনি করবো, যেটার আলটিমেট রেজাল্ট হচ্ছে ডেথ, তখন তো সেটা কোনো ভালো জিনিস প্রজেক্ট হবে বলে আমার মনে হয় না। যাক, যেটা বললাম যে ওই যে মামুনুর রশিদ সাহেব এবং হিরু আলম, এখন আমার প্রশ্নটা, আমি মামুনুর রশিদ সাহেবকে সালাম জানাই তার বলার জন্যে, কিন্তু উনি বলার ওই জায়গাটার সাথে রিলেট করে কাউকে ব্যক্তিগত বলার কোনো জাস্টিফিকেশন আমি খুঁজে পাই না। আর হিরু আলমের সম্পর্কে আমি তার তার কাজের স্পৃহা এবং তার মূল্যবোধ এবং তার মানুষকে সম্মান করা সব কিছুকেই আমি একটা স্ট্রাগল লাইফ হিসাবে, একটা স্ট্রাগল ছেলে, আপরাইজিং স্ট্রাগল ছেলে, তাকে আমি ভালো নজরে দেখি। আচ্ছা, এমনিতে যে প্রশ্নটা আর কি, যে আমরা প্রায় সময় দেখি কতিপয় ব্যক্তি বা অধিকাংশ মানুষের চক্ষুশূল কিংবা টার্গেট অথবা আলোচনার বিষয় হয়ে যায় হিরু আলম। মানে এটা কি আসলে ট্রেন্ডিং বা আলোচনা আসার জন্য, নাকি আসলে হিরু আলমের কোনো, এটা তো সাধারণ, এটা বেশিরভাগই আসে যারা জীবনবন্ধু কোনো টেলিভিশনে তার মানে টেলিফোনে মানে ইউটিউবে যাদের যাদের কখনো প্রচার পায়নি বা যাদেরকে নিয়ে কেউ কোনো নিউজ করে না। মানে আমার কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তো আমি কথা বলবো না, আমি বলিনি। একবারই জিজ্ঞেস করা হয়েছিল, একবার আমি আমার তাকে একটা মানুষ হিসাবে যতটুকু সম্মান করি আমি সেই কথাগুলোটুকুই বলেছি। অ্যান্ড দেন আই সে নাথিং অ্যাবাউট হিম, অ্যাবাউট দ্যাট ম্যান, সে কোথায় বিয়ে করেছে, কয়টা বিয়ে করেছে, কী করেছে না করেছে, আগের অতীত কী, আই ডোন্ট ওয়ান্ট টু নো দ্যাট ইজ। কিন্তু তার স্ট্রাগল যে সে করে সেই পর্যায়ে আসছে আজকে, সেই স্ট্রাগল পর্যায়ে আজকে আসার পরে তার ভিউয়ার্স কত টেলিভিশনে, কি ফেসবুকে, এখন তাকে নিয়ে কথা বললেই তুমি তোমার চেহারাটাও চলে যাচ্ছে এবং অনেক লোক এটা দেখে, সেই কারণের জন্য তাকে নিয়ে এত আলাপ আলোচনা হয়, সব কিছু হয়, আর কিছু না। ওই যে করে নিজের প্রচারের জন্য করে, এভরি অলমোস্ট এভরি ওয়ান কারা অতীতের হিউম্যান ভ্যালুসগুলো রেখেছে দিয়েছে, মিনিটে মিনিটে তো আমরা চেঞ্জ করে দিচ্ছি। মঙ্গল শোভাযাত্রা সেটা প্রথমে ছিল হালকাতা, আমরা ছোটোবেলায় দেখেছি এটার নাম হচ্ছে হালকাতা, হালকাতাকে তার পরবর্তী পর্যায়ে করা হলো শোভাযাত্রা, তারপরে হলো মঙ্গল শোভাযাত্রা। তো মঙ্গল শোভাযাত্রাকে যদি বলা হয় তাহলে তো 40 বছর আগেই জীবনে কেউ কোনো দিন এই কথাটা শোনেনি, তো এখন সেটা সম্পর্কে তো আমার কিছু বলার নেই। আচ্ছা, সময়ের সাথে তো পরিবর্তন হচ্ছে। আমার বলার সেখানে একটা জিনিস আছে যে একটা জায়গায় আমরা সবসময় দেখাই যে যারা রাজাকার
আলবদর, এরা টুপি এবং দাড়ি পরা, এটা দেখানো হয়। আসলে টুপি দাড়ি পরা লোকরাই রাজাকার ছিল তা না, অনেকেই ছিল যারা টুপি দাড়ি কোনোটাই ছিল না তাদের। কিন্তু আমরা একটা এটাকে একটা ভেগ একটা জিনিসকে চাপিয়ে দিয়েছি, দাড়ি টুপি হতে হবে রাজাকার উঠলে। এবং যে কারণের জন্য এখন সত্যিকারভাবে যাদের যারা সুন্দর মানে মানে ধর্মকে মেনে যারা সুন্দর একটা নূরানি দাড়ি রাখছেন তাদেরকে আমরা মনে করি যে এটা নূরানি রাজাকার। তো দিস ইজ নট ফেয়ার। আরেকজনের সাথে তুলনা করছে, সেইটা যখন মঙ্গল শোভাযাত্রার নামে যখন অশুভ শক্তিকে নিয়ে যখন যাত্রাটা করা হয় সেখানে ওই টুপি আর দাড়িকে একটা খারাপ জিনিসের প্রতিভূ হিসাবে রেখে দেওয়াটা, এটা আমার কাছে ভালো লাগে না। এবং সে কারণের জন্য আমি এই যেহেতু এটা 25-25 বছর আগে থেকে করা বা 30 বছর আগে, এটা আমার ঐতিহ্য না, আমার ঐতিহ্য হচ্ছে হালখাতা। বছর শেষে হালখাতা হবে, পুরানো দিনে টাকা পয়সা দিয়ে 5,000 কিছু বাকি থাকলে সে সেদিন মাফ করে দেয়, বাদ দিয়ে নতুন একটা হালখাতা শেষ করে আমি সেই খুশিতে উই অল সেলিব্রেট, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে সেলিব্রেট করি, মিষ্টি খাই, চা মিষ্টান্ন খাই, ওরা হিন্দুরা মিষ্টান্ন খাওয়ায় আমরা খাই, আমরা খাওয়াই আমাদের মুসলমান যারা আছে তারা তারা ক্ষীর পায়েস এটা পাক করে সেটা খাওয়াই। তো এটা এটার মধ্যে তো কোনো কিছু খারাপ কিছু নেই, কিন্তু চেঞ্জ অ্যাটিচিউডটার মধ্যে যদি কোনো খারাপ কোনো কিছু জিনিসের ইঙ্গিত করা হয় আমি সেই জিনিসটাকে আমি সবসময় ইঙ্গিত করবো, সেটা আমি বলবই যে এটা চলচ্চিত্র জগতের জন্যও বলবো এবং কালচারাল ফ্রন্টের জন্যও বলবো যে যে কোনো অনুষ্ঠানই হোক অশুভ জিনিস করতে হলে তাহলে সেখানে দাড়ি টুপি থাকার তো কথা না। হিন্দুদের যে অন্য অন্য পূজা অর্চনা করা হয় অসুরকে যেটা দেখানো হয় সেই অসুরকে কি দাড়ি টুপি দিয়ে দেখানো হয়? তা তো দেখানো হয় না। তাহলে এখানে দাড়ি টুপিটা আসলো করতে গিয়ে, দাড়ি টুপিও গেল লোক হলে খারাপ লোক, এটা তো কিছুটা আমাদের নিজেদেরই অধপতন যে ডাউনগ্রেডেড করে দেওয়া নিজেদেরকেই। আমাদের মুসলমান যারা ধর্মীয়ভাবে সুন্দরভাবে যারা দাঁড়িয়ে রাখেন তাদের সেটাও আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুন্দর করে রাখতে হবে, শুভাবে জট পাকিয়ে দাঁড়িয়ে রাখতে উনি কখনোই বলেননি, এত সুন্দর করে উনি যাতে আশ্রাতে পারেন হাত দিয়ে যাতে হবে। অ্যান্ড সেটাকে তুমি সিগন্যাল বানিয়ে দিবে একটা শোভাযাত্রা, মঙ্গলের প্রতীক তুমি বলছো, ফাইন করো মঙ্গল শোভাযাত্রাই করো হালখাতা বাদ দিয়ে, কিন্তু সেখানে তুমি যে টিকে নিয়ে বেরোচ্ছ এটা তো আনন্দ মিছিল বলা যায় না, পেঁচা কি পেঁচা, আমরা পেঁচা ডাকলে পরে তো আমরা খেপে যাই সাধারণত, পেঁচা ডাকলে পরে আমরা পেঁচাকে অশুভ জিনিস মনে করি। তো অশুভ জিনিস দূর হোক যদি এইটাই উদ্দেশ্য থাকে তাহলে পেঁচার বুকের মধ্যে একটা ছুরি মানে তীর মারো বা একটা কিছু করে তারপরে আগাও, তবে সেটা শোভনীয় হবে, পেঁচাটাকে কোনো কিছু করলে না। আর এখানে যেটা ক্ষতিকারক যে জিনিসটা সেই ক্ষতিকারক জিনিসটাকে আমার একটা ধর্মকে তুমি আঘাত করার জন্যে সেখানে শোভাযাত্রার মধ্যে তুমি দাড়িওয়ালা এবং টুপি দেয়া দাড়িওয়ালা একটা লোককে অশুভ শক্তির অশুভ খারাপ শক্তির একটা ইঙ্গিত করছো, আমি এটাকে পছন্দ করছি না, করি না। আচ্ছা, একটু ভিন্ন প্রসঙ্গে যাই,